যারা নারীদেরকে ইউজ করা পছন্দ করে তারা মুহাম্মদ রাসূলের বিরোধী হবে না, হবে না। যারা নারীদের মিষ্টি ভাষা দ্বারা কোন পুরুষকে ফাঁদে ফেলার প্ল্যান তৈরি করে তারা মুহাম্মদ রাসূলের বিরোধী হবে না, হবে না। কেন এরা নারীদেরকে মিটাতে চায়, নারীদেরকে লুটতে চায়, নারীদেরকে নাচ গান আসরে নারী তুমি শরীর দেখো আমি টাকা দিই, তুমি শরীর দেখো আমি টাকা দিই। যারা নারীদেরকে উলঙ্গ করার পক্ষে তারা মুহাম্মাদের বিরোধী হওয়াটা স্বাভাবিক। কেন মুহাম্মদ নারীদেরকে রাস্তার পাথর থেকে তুলে হীরা থেকেও দামি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ। তাহলে আবু জেহেল বিরোধী কেন করেছিল মাথায় ঢুকছে, আজ বিরোধী কেন হচ্ছে মাথায় ঢুকছে, তাহলে সমাধান আছে না নাই? সমাধান আছে না নাই? আয় সমাধান দেখাবো আমি আপনাদের ঘরে। ওরে বাবা, ঘড়ি কি খারাপ হয়ে গেল নাকি, এত দ্রুত ছুটছে কেন? যা কি হবে বাপেরা, পৃথিবী যখন মায়েদের ঘরে হত্যা পছন্দ করত, নেতা ছিল তখন আবু জেহেল। কে 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 বলুন, কে কে? পৃথিবী যখন না মায়েদেরকে ঘর থেকে বার করে দিয়ে পছন্দ করত, নেতা তখন ছিল উতবা সাইব আবুল হাব। সেই পিরিয়ডেতে এমন সময় দেখা যায় আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, ধুলো মাখা জায়গাতে এক বয়স্ক মহিলা আম্মা জান বসে আছে। মন দিয়ে শোনো যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। গুস্তাখি রাসূলদের সঙ্গে নবী কি আদর্শ দেখাচ্ছে আর আমি তুমি দরদ করে কি দেখাচ্ছি? নিশ্চয়ই আপনারা জানেন, একটা দুটো তিনটে করে আমার রাসূলুল্লাহর দিকে যখন দলে দলে লোক বাড়ছে, আবু জেহেলের মাথা গরম হয়ে যাচ্ছে, আবু জেহেল নবীর অনেক ক্ষতি করতে চেয়েছে। লাস্টে নবী আমার আল্লাহ পাকের হুকুমে হিজরত করে ইয়াসরিব মদিনাতে গেল। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নবীর প্রেমিকগুলো নবীর পিছু পিছু চলে যাচ্ছে। ওই সময় আবু জেহেল দেখলো, আরে এদেরকে যদি না মক্কায় রাখা যায় টাইটটা দেবো কী করে? সন্ত্রাস তাই একটা সোলে করতে লাগলো। আমার রসুলের সঙ্গে সোলে পর্যন্ত চুক্তি, কি চুক্তি? মক্কা থেকে যারা মদিনায় যাবে তাদেরকে ফিরিয়ে দিতে হবে মক্কাতে, আর মদিনা থেকে যারা মক্কায় আসবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে না। আল্লাহ নবী এই চুক্তির মধ্যে আরও একতরফা আবু জেহেলের পক্ষে কথা ছিল। আল্লাহ নবী সব কিছু দেখার পরে সাহাবাদেরকে বললেন, দেখো বাবা, হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুকে আজম, হযরত উসমান গানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন হুজুরগণ বলেছিলেন, এই একতরফা চুক্তি নামাতে হুজুর আমরা সই করব না। কেন? সন্ত্রাস আবু জেহেল সে তার মতো করে করেছে, হুজুর এতে চুক্তিতে সই করা যাবে না। আল্লাহ নবী বোঝকে এসে বলেছিলেন, বাবা সাহাবারা, আমি মুহাম্মদকে যদি মানো আমি মুহাম্মদ শান্তির জন্য সব করতে পারি, যদি এই চুক্তিতে সই করে শান্তি হয় একতরফা হলো আমি শান্তি চাই, এতে সই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী শান্তিকে এত গুরুত্ব দিয়েছে, আজ সেই নবীর উম্মতগুলো কেন চক্রান্তের শিকার হচ্ছেন, কেন আপনারা ভুল রাস্তায় পা দিয়ে ফেলছেন? প্রতিবাদ একশোবার করুন, প্রতিবাদ একশোবার করুন। মুহাম্মদ রাসূল যেভাবে করেছে, যেভাবে করতে বলেছে, যেভাবে আমার দেশের রাইট আছে সেভাবে প্রতিবাদ করুন। ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাস্তা থেকে ওই বুড়ি মহিলাটাকে তুলে নিয়ে ঘরে যাচ্ছে। তার আগে মন দিয়ে শোনেন, ওই বুড়ি মহিলা ধুলোবালি মাখা জায়গায় বসে আছে। নবী আমার গিয়ে বলছেন, মা এই ধুলোবালি মাখা জায়গায় আপনি বসে আছেন কারণ কি? মহিলা বললেন, কে রে বাবা, আমার খোঁজ নিচ্ছিস? আল্লাহ নবীর দিকে তাকালেন, নবী পাককে দেখে মহিলা অবাক হয়ে গেলেন, আরে কোথাকারের সন্তান তুমি, এত সুন্দর তোমায় দেখতে।
ইউসুফ নবীকে দেখে মানুষ হাতের আগুল কেটেছে বুঝতে পারেনি, আর আমার রসুলের হুসনেতে পৃথিবী জীবন দিয়ে দিয়েছে এখনো বুঝতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রসুল নিজের পরিচয়কে গোপন রেখে বললেন, মা আমাকে একজন মুসাফির মনে করুন। মুসাফির কাকে বলে জানেন তো নাকি? অস্থায়ী কোনো জায়গায় যাওয়া বা থাকা। এইভাবে রসুল আমার মহিলাকে জিজ্ঞেস করছেন, মা আমি কি জানতে পারি আপনি রাস্তার ধারে বসে আছেন কেন? ওই মহিলা বলেছিলেন, বাবা ছেলে রে প্রয়োজনে বেরিয়েছিলাম, শরীর দুর্বল, বয়স হয়েছে, হাঁটতে পারিনি, বসে পড়েছি। আল্লাহ নবী বললেন, এত যখন দুর্বল কমজোর সাথে কাউকে নিয়ে বেরোনো দরকার ছিল। আল্লাহ নবী বল যখন এই কথা বললেন, ওই মহিলা তখন চোখের পানি ফেলে বলছেন, বাবা তোর বাড়ি কোথায়? তুই কি জানিস না বর্তমান পরিস্থিতি কি? আল্লাহ নবী বললেন, মা আপনার কি কোনো ছেলে নাই? যেই বললেন মহিলা কেঁদে ফেললেন, মহিলার চোখের পানি দেখে রসুল কাঁদছেন। যার সাথে রক্তের সম্পর্ক নেই, যার সাথে ইমানের সম্পর্ক নাই, যার সাথে কলেমার সম্পর্ক নাই, কেন ওই মহিলার গলাতে তিনটে ফটো ছিল, একটার নাম লাত, একটার নাম উজ্জা, আর একটার নাম হবল। তৎকালীন সময় এদেরকে লোক খোদা বলে মানত। সেই রকম তিনটে নকল খোদার ফটো ওই মহিলার গলায় ছিল। এই রকম একটা মহিলাকে রসুল মা বলে ডাকলেন, তার চোখের পানি দেখে নবীও কাঁদতে লাগলেন। রসুল জিজ্ঞাসা করছে, মা আপনি কেন কাঁদেন? মহিলা বলেন, বাবা তুই কি জানিস না আজ ছেলেরা মাকে দেখে না, আমার চার চারটে ছেলে আছে দেখে না। আল্লাহ নবী ব্যথা ভরা হৃদয় নিয়ে বললেন, মা যদি কিছু না মনে করেন বলি, আপনি কি আমাকে ছেলে বলে মেনে নেবেন? তাহলে আমি সাথে আপনাকে আমার ঘরে নিজেতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরে বিশ্ব দেখো, বিশ্ব দেখো, বিশ্ব শোনো, কারো সম্বন্ধে বলার আগে তার লাইফ স্টাইলটা নিজে স্টাডি করো। কারো কিছু শুনে কেউ কিছু বলেছে দেখে সমালোচনা করো না, কেন রসুল হলেন আখিরি পয়গম্বর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। কোরআনের ভুল বার করতে গিয়ে দেড় হাজার বছর পৃথিবীতে দেড় লক্ষ হাজার কোটি খরচ করে ফেলেছে, কোরআনের ভুল বার করতে পারেনি। 30 বছর রিসার্চ, 40 বছর রিসার্চ, কেন কোরআন বলেছে জালিকাল কিতাব লা রাইব ফি, মানবি পরে আগে দিল ঠিক কর। এই কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নয়। পৃথিবীর বুকে একটাই কিতাব পেরেছে, বলতে বাধ্য হয়েছে যেই কিতাব পড়ার আগে ঠিক করেলে, এতে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। এই চ্যালেঞ্জ দ্বিতীয় কেউ দিতে পারে না। দেড় হাজার বছর ধরে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে কোটি কোটি ডলার টাকা পৃথিবীতে খরচ হচ্ছে কোরআনের ভুল বার করার জন্যে। 30 বছর ধরে রিসার্চের পরে লাস্টে বলতে বাধ্য হচ্ছে, একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের নয়, ওটা আমার ভুল, কোরআনকে না মেনেছি, এটাই ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই কোরআন, সেই কোরআনটা কি? মুহাম্মাদের চরিত্র হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি ইসলামের কেউ ক্ষতি করে থাকে সেটা আমরা করছি, আমরা, আমাদের কর্ম, আমাদের কথা, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের উটা, আমাদের বসা, একটাও মুহাম্মদ রসুলের আদর্শে নেই। যারা নবীর দুশ্মন তাদের আখলাক লিয়েছি, তাদের লেবাস লিয়েছি, তাদের কথা লিয়েছি, তাদের ব্যবসা লিয়েছি, তাদের সংসার লিয়েছি, তাদের মতো রাজনীতি লিয়েছি, আর নবীকে যখন তারা কিছু বলে তখন আমরাই আবার রাস্তায় নেবে, নবীর দিনকে বদলাম তৈরি করছি। আরে আমার নবীর আদর্শ শোনো, আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় যখন কোনো নোংরা পড়ে থাকে, পথচারী মানুষের যেতে অসুবিধে হবে বলে আল্লাহ নবী নিজে হাতে করে ওই বস্তুটাকে তুলে নির্জনে ফেলে দিত, লোকের যাতায়াতের অসুবিধে যেন না হয়। যে সাইন্সা, যে নেতা পথচারী মানুষের জন্যে নিজে হাতে করে মানুষের কষ্টদায়ক জিনিস তুলে ফেলে দেয়, সেই নেতার উম্মত দাবি করে আমরা কি করে রোড বন্ধ করে 3 ঘন্টা 4
চার ঘন্টা মানুষকে কষ্ট দিতে পারি, এটা ইসলামের নামে বর্বরতা, এটা ইসলামের নামে ইসলামকে বদনাম করা ষড়যন্ত্র। অবশ্যই এর পিছনে একদল রাজনীতির লোকেরা রয়েছে। তিনি বলেন কেন, যে পুলিশগুলো আজকে রাজনীতির চাপে শিকার হয়ে নির্দোষ মুসলমানকে তুলে নিয়ে গ্যাজার কেস যদি দিতে পারে, তুলে নিয়ে গিয়ে ঘর যদি ভাঙতে পারে, মানুষকে তুলে নিয়ে যদি তার গণতন্ত্র অধিকার থেকে তাকে রুকার চেষ্টা করতে পারে কারো চাপে পড়ে, সেই পুলিশ কেন চার পাঁচ ঘন্টার রোড অবরোধে কোনো রকম লাঠি চার্জ করলো না কেন, কোনো রকম রুকলো না কেন? নিশ্চয়ই পুলিশকে ওপর থেকে কেউ হুকুম দিয়েছে যা করছে করে যাক, তোরা লাঠি চার্জ করবি না। কেন, ওরা যদি বাস ভাঙে, ওরা যদি রোড বন্ধ করে, ওরা যদি বিশৃঙ্খলা তৈরি করে, বাংলায় যারা মুছে গেছে লোকসভায় তাদেরকে জিতাবার টেন্ডার আমার হাতে আছে, তাহলে জিতাবো কি করে? ওরা যখন অন্যায় করবে অমুসলিম ভাইয়েরা তখন রেগে গিয়ে ওদেরকে ভোট দেবে, আমার চুক্তিটা কমপ্লিট হবে। মাথায় ঢুকছে না ঢোকে না? কথা বুঝছেন না বাজেন? আজকে শুধু বলা হচ্ছে আব্বাস সিদ্দিকী কোথায়, উনি কেন রাস্তায় নেই? আব্বাস সিদ্দিকী কোথায়, উনাকে কেন রাস্তায় দেখা যায়নি? তোমাদের ধান্দা নিরীহ মুসলমান যদি বুঝতে নাও পারে, কোরাইশ বংশের বাচ্চা কিন্তু বুঝতে আল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। মাথায় ঢুকেছে না ঢোকেনি? তাহলে বলুন, রসুলকে কেন্দ্র করে যেটা বাংলায় হলো ক্ষতি আমরা করলাম না করলাম না? আপনি করেননি আমি জানি, কেন এই বাংলায় 3.5 কোটি থেকে 4.25 কোটি মুসলমান আছে। শুনে রেখে দেন, সরকারের বা জনগণের জন্য যে সেন্সার আছে আমি তাকে গুরুত্ব দিই, কিন্তু আমার অঙ্কটা শোনেন, কেন আমাদের 3টে চোখ 2টো নয়, কটা চোখ? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে 3টে চোখ, আর একটা চোখ হলো অন্তরের চোখ। ওই অন্তরের চোখ দিয়ে আমি তোমাদেরকে বলছি, শোনো, বেশি বাতিনি কথা বলতে নাই, 3.5 থেকে 4.25 কোটি বাংলায় মুসলিম সমাজ আছে ধর্মপ্রাণ নবীকে মান্যওয়ালা, শুনছেন? তার মধ্যে হয়তো খুব জোর 1 থেকে 1.5 লক্ষ লোক সারা বাংলা জুড়ে হই হই করছে, তাহলে বাকি মুসলমানেরা তারা কিন্তু নাবে নে, তারা কিন্তু এই চক্রান্তের ফাঁদে পা দেয় নে, কথা বুঝছেন না বোঝেন না? আর এমনও হতে পারে 1.5 লক্ষ যারা নেবেছিল ওরা হয়তো কোনো বিশৃঙ্খলা চায়নি বা করেনি, কেন অনেক জায়গা থেকে খবর আসছে, অনেক ফুটিও ভিডিও ফেটেজে দেখা যাচ্ছে। মাফ করবেন, আমি কোনো পুলিশকে ইলজাম লাগাচ্ছি না, কোনো পুলিশকে আমি দোষ দিচ্ছি না, কেন কমজোরকে আঘাত করতে সবাই ভালোবাসে, কমজোরকে আঘাত করা কাপুরুষের কাজ, প্রশাসন বন্ধুরা হলো কমজোর। যদি বলেন কিসের কমজোর, ওদের ওপরে যে হুকুম হয় ওটা না মানলে ওদেরকেও টর্চার করা হয়, ওদেরকে আরও বড় অফিসার দিয়ে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে হ্যারাসমেন্ট করবে, ডিমোশন করে দেবে, বদনাম করবে, মিথ্যা কেসে জড়িয়ে দেবে, তাই বাধ্য হয়ে তারা কিছু অন্যায় কাজের হুকুমকে মেনে নিতে হয়, কথা বুঝে আসছে? কিন্তু তারা দিল থেকে চায় না নিরীহ মানুষের ক্ষতি হোক, তাই তেনাদেরকে আমি বদনাম করছি না, কিন্তু ভিডিও ফুটেজ আমার কাছেও আছে, এগুলো কোনো মিডিয়া দেখাবে না। মিডিয়া দেখাবে কি, আব্বাস সিদ্দিকী কি বলছে, কোথায় একটু ভুল পাওয়া যায় কি দেখ, আমি বলবো এক আর ছাড়বে কেটে আর এক, শুনছেন না? এর জন্যে শুধু ওদের দোষ দিলে হবে না, আমাদের দোষ আছে না নাই? এত 3.25 কোটি মুসলমান আমাদের মিডিয়া কই? হ্যাঁ, ওগুলো আমাদের মিডিয়া নাকি? অনেকে বলে ওরা কেমন সব ওদের ধর্মের প্রচার করে, আমাদের ঈদ বকরাইদে কই মিডিয়া কোনো দেয় না? তো আমি তোমার বাপের বোনাই হয়তো যেন দেবে, তুমি নিজে করো না, করে লাও ছাড়ো, সে তার কাজ সে করবে নে? আমার কথা খারাপ লাগছে? বুকে বড় ব্যথা, বুকে বড় যন্ত্রণা। আজ দেখছিলাম কোন একটা সংস্থা, কি মুসলিম পার্সোনাল ল বোর্ড না কি বলে, আমি অসম্মান করছি না, তারা অনেক বুজুর্গ মানুষ, অনেক বোঝে বেশি আমার থেকে, আমি তো ছোটোখাটো মানুষ। তিনারা বলছেন যে মুসলমান নাকি কোনো ডিবিটে বসতে পারবে না, তিনার কথাকে যথাযথ মর্যাদা দিয়েই বলছি, আপনারা যেটা বলছেন মেনে লব, কিন্তু একজন ছোট্ট নগণ্য মুসলমান হিসাবে আমারও দিলের একটা চাহাত আছে। আপনারা তো সারা ভারতবর্ষ জুড়ে মুসলিমদের নাকি পার্সোনাল ল বোর্ড, আপনারা
কোটি কোটি আরব টাকা আপনাদের কাছে আছে, আপনারা দু দশটা মুসলিম মিডিয়া তৈরি করুন যারা মুসলিম দ্বারা পরিচালিত হবে, কিন্তু রসুলের কথা অনুযায়ী চলবে। রসুলের কথা কি? যদি অন্যায় তোমার ছেলে করে ওটাকে অন্যায় বলো, আর ন্যায় যদি তোমার অমুসলিম পাড়া প্রতিবেশী করে সেটাকেও ন্যায় বলো। ন্যায়টা কোনো জাতের সঙ্গে জড়াওনি, অন্যায়টাকে কোনো ধর্মের সঙ্গে জড়াওনি। অন্যায় সেই ম্যান করে, ন্যায়টা সেই ম্যান করে। ম্যানকে দেখো, জাত দেখো না। আমার রসুল যদি এই শিক্ষা দিতে পারে, তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমে রসুলের আদর্শকে সামনে রেখে সত্য যেটা বলবো, যদি আমার কমও ভুল করে সেটাও বলবো, আমার কম ছাড়া অন্য কমের লোকই ঠিক করে সেটাকেও প্রচার করব। ঠিক না বেটি? তাহলে আমাদের দরকার আছে না নাই, কিন্তু তিনারা করছে কি জানি না, করবেন কি জানি না, কিন্তু এতটুকু আশা রাখলাম। তাই আজ আমি যে কথা বলছি আপনাদের মাথায় ঢুকছে না, ঢোকে না। এখন শেষ কথা, আল্লাহ যা করে। আওয়াজ নেই কেন? হে, ঘুমিয়ে পড়েছেন? ঘুমোচ্ছেন? কারা কারা হাত তুলে দেখান। বলছি ঘুমোই তো, হাত তুলবোই বা কি করে, ওই জন্যই তো হাত তোলেন। সব ঘুমোচ্ছে বলেই তো হাত তোলেন। একটু বিছখানে হাসি খুশি কথা বলে নিলাম, কেন চিন্তার কোনো কারণ নেই। জালিম ধ্বংস হবে, সন্ত্রাস মিটবে, শাস্তি অবশ্যই হবে। আমাদের ডিউটি যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি বা আমার ভালোবাসার মানুষরা যথেষ্ট ডিউটি পালন করে নিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আজকে এখানে যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আশা করছি সবাই ভালোবাসেন, ছেলে বলে ভাই বলে, আপনারাও ডিউটি পালন করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুটো কথা বলবো, একটা হলো কি কথা বলছিলাম, কি কথা জিজ্ঞেস করছিলাম, মিডিয়ার পরে কি যেন বলছিলাম, আল্লাহ যা করে। হ্যাঁ, আল্লাহ যা করে, হাত তুলে বলুন আল্লাহ যা করে, জোরে জোরে আল্লাহ যা করে, আরো জবান খুলে বলুন আল্লাহ যা করে। আমার নবীর সব থেকে বড় বিরোধী কে করেছিল? সব থেকে বেশি কার দ্বারা আল্লাহ নবীর প্রচার করিয়েছিল? জোরে বলেন, হাত না বান। এবারে শুনুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে, যেটা ঘটেছে দুঃখদায়ক, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। ঠিক না বেটি? কিন্তু এটাকে কেন্দ্র করে আমরাও যেন ওদের মতন না হয়ে যাই, রসুলের বিরোধী না করে ফেলি, তাহলে আমাদেরও শাস্তি হওয়া দরকার। কথা মাথায় ঢুকেছে তো ভাইরা? আমার আবু জেহেল দেখলো, খুব মন দিয়ে শুনবেন, বিরাট মনটা খুশি হয়ে যাবে আজকে। কেন? আমি কিছু ইশারা পেয়েছি, কিছু আল্লাহ আমায় বুঝিয়েছেন, কিছু দেখিয়েছেন, কিছু ভাবিয়েছেন, তাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আমি মানুষটা গুনাহগার, আমি মানুষটা ছোটখাটো, কিন্তু আমার সম্পর্ক বংশের দিক দিয়ে নবীর সাথে আছে, আমার সম্পর্ক খুনের দিক দিয়ে নবীর জন্য, যিনি সর্বপ্রথম জমিনের ওপরে খুন দিয়েছিলেন, তার খুন, তিনার খুন আমার শরীরে আছে। তিনার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্দোলন আমায় শিখালে হবে না, প্রেম আমাকে শিখালে হবে না, কেননা নবীর জন্য, ইসলামের জন্য কাবা চত্বরে সর্বপ্রথম যে খুনটা ঝরেছিল, ওই খুনটাই শরীরে আছে। পৃথিবীর আর্ধেক চালিয়েছে যে খুনটা, ওই খুনটাও এই শরীরে আছে। তাই রাজনীতি আমাকে বুঝালে হবে না, আমি বুঝি যথেষ্ট ইনশাল্লাহ। তাই আপনাদেরকে ভালোবাসি, বাঁচাতে চাইছি, তাই বুঝাতে চাইছি। শোনেন, ইঁদুর কোনো দিন ফাঁসত না যদি ফিরির খাবার লোভে না খেতে যেত। ইঁদুর যদি বুঝত যে ফিরিতে ওখানে রাখা আছে কেন, তাহলে কিন্তু জীবনে ফাঁসত না, ও খাবার দেখে লোভেই ঝাঁপ মারে। কেন? ফিরিতে রাখা আছে, ভাবার সময় নেই, তাই ফাঁদে পড়ে যায়। একদম ইঁদুরের মতো হয়ে যাওনি। তোমরা পৃথিবীকে সভ্যতা দিয়েছ, তোমরা পৃথিবীকে কাগজ নয় সোনার মুদ্রা দিয়েছ, তোমরা পৃথিবীকে প্লেন দিয়েছ, তোমরা পৃথিবীকে সোনার ভাণ্ডার দিয়েছ, তোমরা পৃথিবীকে হাই জাহাজ দিয়েছ, তোমরা পৃথিবীকে সব দিয়েছ,
পৃথিবীর বিখ্যাত ডাক্তার তোমাদের, কিন্তু আজ তোমরা পৃথিবীতে সব থেকে জঘন্য হয়ে গেছো। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, যারা আমার নবীকে মিটাতে চায় তারা তোমাদের ঘরে হারাম খাইয়ে তাদের দিকে নিয়ে চলে গেছে, তোমাদের হুঁশি নাই কদ্দূর চলে গেছে। ফিরে আসো ঘরের ছেলে, নবীর ঘরে, নবীর মান্যওয়ালা, নবীর সুন্নতে আসো, নবীর সুন্নতে আসো। কি গো আলোচনায় অসুবিধে হচ্ছে? আল্লাহ যা করে, আবু জেহেল এখন দেখলো আরে মুহাম্মাদের দিকে তো সব চলে যাচ্ছে। মক্কার বিখ্যাত যুবকের নাম হলো উমার, যার একটা নাম শুনলে তৎকালীন সময় সারা ওয়ার্ল্ডের লোক তাকে চিনত। কেন, ও কাজের মেলায় এসতো, উমারকে সবাই দেখেছে। হ্যাঁ, একদম 20-22 বছরের তরুণ যুবক ছেলে, তার একটা কথাতে সবাই থরথর করে কাঁপে। এই যে একটা একটা করে 39 জন আমার নবীর দিকে, অর্থাৎ আবু জেহেলের দল ছেড়ে, মিথ্যা ছেড়ে সত্যে এসছে, ভণ্ডমি ছেড়ে ন্যায় এসছে, জুলুম ছেড়ে আশ্রয় এসছে, সভ্যতায় এসছে, ইনসাফে এসছে, আমানে এসেছে, আমানত দাতাতে এসেছে, কল্যাণে এসেছে, সভ্যতা ইনসাফ ইনসানিয়াতে এসেছে। এতে আবু জেহেলের টেনশন ধরে গেছে, শুনছেন? আবু জেহেল দেখলো মুহাম্মাদকে তাড়াতাড়ি রুখতে হবে, কি করে রুখা যায়? কে পালোয়ান আছে খাত্তাবের বেটা ছাড়া পারবে না? উমার ডাকো। উমার এসেছে ঘোড়ার পিঠে, জন ছেলে, বিরাট ফিগার, এই চেহারা, তরোয়াল হাতে নিয়ে নেবেছে। তখন উমার হযরত ছিল না, ফারুকে ছিল না, শুধু উমার ছিল। এই আবদুল্লাহর বেটা, মুহাম্মাদের শের যদি আনতে পারো, তোমাকে এত কিছু এত কিছু দিয়ে হবে। উমার বলছে রেডি করো, 39-40 হতে দেবো না। আর আমার আল্লাহ আরশে আজিম থেকে কুদরতি হাসি হেসে বলছে, উমার তাড়াতাড়ি যা, কেন তোকেই তো আমি 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আহা, কুদরতি আজিম তার কে বুঝিতে পারে? অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, কে বলতো? বলেন না বাপ, ছোট হুজুর বলতেন। হ্যাঁ, আমার যুবকরা হয়তো অনেকে শোনেনি, ছোট হুজুর বলতেন, আল্লাহর কুদরত বোঝে কে। ওখানে গেল, নবীর গোলাম হয়ে গেল, অনেক বড় কথা ওদিকে যাচ্ছি না। আবু জেহেলের মাথায় খোদার গজব পড়ে, যাহারা সব থেকে বড় পালোয়ানটা চলে গেলে এবার আমাদের কি হবে, কথা বুঝছেন না? এবার তো আমাদেরকে পালাতে হবে, কেন উমার চলে গেছে, কিছু করার উপায় নেই। তো হঠাৎ করে আবু জেহেল দেখছে ও কাজের মেলার সময় এসে গেছে। একটা মেলা হতো মক্কায়, সারা পৃথিবীর লোক জড়ো হতো, ছেলে মেয়ে গান টান, উলঙ্গ নাচ টাচ, মেয়ে বিক্রি করা, রেপ ধর্ষণ, ফ্যাবিচার, যা পাপ কাজ হতো, মদ জুয়া এইসব হতো, কথা বুঝে আসছে? এইসব যারা করে বেড়াতো তারা সব পৃথিবীতে ওখানে জুটত, কথা বুঝে আসছে? বিশাল মানুষ হতো। আবু জেহেল চিন্তা করছে যেই যারা আসবে ওরা যদি মুহাম্মাদের সঙ্গে একবার মেশে, মুহাম্মাদ যা বলে সত্য বলে, তো আবু জেহেলও জানে সত্য বলে, তা মুহাম্মাদের প্রেমিক হয়ে যাবে, তো তাহলে আমার দাবদাবানি বন্ধ হয়ে যাবে। এই যে লটারি দিই, জাদু দিই, মেলা দিই, এর বিনিময়ে একটা টাকা আবু জেহেল পায় না, পায় না, সর্দারের নেতৃত্ব চলে না, চলে না, তাহলে সব বেকার হয়ে যাবে। তা আবু জেহেল কী করলো? শয়তানের বুদ্ধি তো, কিন্তু ব্রেন কারিসেরাই চলে, বলবেন না? হ্যাঁ, হ্যাং হয়ে গেলে তো ব্যাস গেল। তো আল্লাহ আবু জেহেলের মাথায় এমন বুদ্ধি দিল, আবু জেহেলই কী করলো, প্রতিটা মোড়ে মোড়ে লোক ফিট করে দিয়েছে, যে আসে তাকেই বলে মোহাম্মদ বলে একজন এসছে, আমাদের সর্দার বলেছে আবু জেহেল ওর কাছে যেতে নিষেধ করেছে, কেন ও হলো জাদুকর, যে যায় ওর প্রেমিক হয়ে যায়। এই নবীর বিরোধী আজকে নতুন না আগে হয়েছে, আগে হয়েছে, আল্লাহর কুদরতটা দেখো, সবাইকে ধরে ধরে বলছে। তাহলে নবীর বিরুদ্ধে বলা হচ্ছে না, হয়নি আজকে, কেউ কেউ বলছে না, বলেনি মোহাম্মদ অমুক অমুক অমুক, সেদিনও বলেছিল না, বলেনি, মিলান আজকের কথার সঙ্গে সেদিনেরটা মিলান, ফয়দাটা কি শুনুন। এবারে যেই শোনে সেই বলে, হারা মোহাম্মদটা কে রে, এই আবু জেহেল যে বলছে আমাদের সর্দার যেতে মানা করছে, একবার নুকিয়ে নুকিয়ে চনা যে দেখি কে, চনা যায় না, সবাই মিলে এক এক করে যাচ্ছে, নুকিয়ে নুকিয়ে দেখছে। আর আমার দয়ার নবী, নূরের নবী, আহ আব্দুল্লাহ লাল আমিন আব্দুলাল, আল্লাহর দোস্ত নবী, মানবতার নবী, ইনসাফের নবী, ইনসানিয়াতের নবী, সভ্যতার নবী, সত্যের নবী, ন্যায়ের নবী, নারীদের অধিকারের নবী, মা বাপের সম্মান দিবার নবী, গরিবের পাশে থাকার নবী, এতিমদের অধিকার দিবার নবী,
আরে মাতৃভূমির অধিকার প্রেম দিবার নবী, দেশকে ভালোবাসার শিক্ষা দিবার নবী, সমস্ত উত্তম আদর্শের নবী, উসওয়াতুন হাসানা নবী, আরে যার সম্বন্ধে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকার হলো মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এখন এই গুটি কতক কিলিয়ে বসে শিক্ষাচ্ছে, তোমরা মা বাবাকে ভালোবাসবে, গরিবের হক মারবে না, মানুষ খাটার পরে তার ঘাম শুকোবার আগে তার পারিশ্রম দিয়ে দেবে, মানুষকে পিয়ার করবে, মাতৃভূমির সাথে ভালোবাসা রাখবে, দেশের সম্পদকে ভালো বিজনেস করো, আরও উন্নতি করো, খবরদার গরিবকে লুটবে না, ভালো ভালো কথাগুলো শিক্ষাচ্ছে। আর এরকম কি মেরে মেরে শুনছে, আর একে অপরকে বলছে রে হেভি কথা বলছে রে, কি সুন্দর কথা বলছে রে, কি সুন্দর দেখতে রে, এই এ জাদুকর নয়, এ তো আল্লাহর পাঠানো পাইগম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবীর কর্মধারা, বিশ্বনবীর কর্মধারা, বিশ্বনবীর কর্মধারা। আবু জেহেল যা করতে চেয়েছিল উল্টো হচ্ছে না হয়নি, এ উল্টো হচ্ছে না হয়নি, তারা আবু জেহেলের ভয়ে তখন আর ঢোকে নেই, সব নিজ এলাকায় চলে গেছে, এলাকায় মাই গিয়ে সারা ওয়ার্ল্ডে প্রচার করছে, যে যার এলাকায়, তাহলে সারা ওয়ার্ল্ডে হবে না, হবে না, এই একটা মানুষ এসছে মোহাম্মদ, কি সুন্দর তাকে দেখতে, কি সুন্দর কথা, যা বলে সব ভালো কথা বলে, সব গরিবদের পক্ষে বলে, ইনসাফের পক্ষে বলে, এতিমের কথা বলে, ধনী লব্ধ করে বলেছে গরিবদের ঘরে শতকরা 2.5% দিতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, নারীদের হত্যা চলবে না, সারা পৃথিবীতে হই হই শুরু হয়ে গেছে, দলে 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 বড় বড় গোত্রের সর্দাররা আসছে, এলাকার রাজা মহারাজারা আসছে, সবাই মোহাম্মদকে নবী বলে কলমা পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরও জোরে বলুন, আরো জোরে বলুন, রসুল দুনিয়া থেকে আখিরাতের রাস্তায় চলে গেছে প্রায় 1500 কম বেশি বছর হয়ে গেল। আমরা যারা নবীর উত্তরসূরি আলেম ওলামা দাবি করি, যেভাবে আমার নবীর প্রচারের দরকার ছিল আমরা করতে পারিনি, তাই হয়তো আমার আল্লাহ সেই নবীর চর্চাকে পৃথিবীর বুকে আবার ডাঙ্কা বাজাবার জন্যে ওই আবু জেহেল মার্কা কারো কারো মুখ দিয়ে সব মিডিয়ার সামনে এমন কিছু কিছু কথা বলে দিয়েছে, সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হই 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 হচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কানে সবার মুখে, চায়ের দোকানে হাটে বাজারে যেখানেই যাও একটাই কথা, মোহাম্মদ 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 মোহাম্মদ। হতে পারে আমার আল্লাহ আবু জেহেলের মতো এদের দ্বারা আবার নবীর প্রচার করছে, আবার দলে 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 দলে, আবার দলে 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 মোহাম্মদের প্রেমিক হতে থাকবে। আল্লাহ, কেন আমার নবী এমন একটা সুন্দর চরিত্রের নাম, তাকে যে রিসার্চ করেছে ফলো করেছে, সে মাইকেল জ্যাকসন হোক, পৃথিবী বিখ্যাত খেলোয়াড় হোক, বুশের কন্যা হোক, আর কোন রাজ রানী হোক, যেই হোক সেই দিবানা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না, আরে মোহাম্মদ রসুল তো অনেক উঁচুর কথা, মোহাম্মদ রসুলের একটা জুতো বাবা গোলামের নাম বলছি শোনেন, মোহাম্মদ রসুলের একটা গোলামের নাম বলছি শোনেন, যিনি এন্তেকালের পরে তার জানাজাটা নিয়ে যাচ্ছিল, জানাজা বোঝেন তো, লাশ নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ ভক্ত মরির চোখের পানিতে যাচ্ছে, হঠাৎ করে একজন অমুসলিম ভদ্র মহিলা ওই লাশের সামনে দাঁড়িয়ে গেল, এই এত লোক কাকে নিয়ে যাচ্ছ, এটা কার লাশ, বলছে এটা নোমান বিন সাবেত আবু হানিফার লাশ, ওই অমুসলিম মহিলা বলল না হতে পারে না, বলছে হ্যাঁ মা এটা আমাদের ইমামের লাশ, বলছে মুসলমান কখনো ওয়াদাবে খিলাফ করতে পারে না, তোমার ইমামকে আমি একদিন বলেছিলাম তোমার মুখে দাঁড়িয়ে আছে, আমার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে, তোমার ইমাম আমার সঙ্গে অভদ্র করেনে, মিষ্টি ভাষাই বলেছিল মা কি জানতে চাইছেন তার মানে, আমি বলেছিলাম বলো ইমাম তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি, এ মুসলমান আজকে যদি আমাদের ঘরে অমুসলিম কোনো মা যদি বলে ছাগলের দাড়ি আর তোমার দাড়ির দাম কোনটা বেশি, আগে তো তার গলা টিপে মেরে দেবো পরে দাম দেখাবো খনি, এজন্যই তো আমরা মরেছি, এজন্যই তো ধ্বংস হয়েছি, হিংসা ফেতনা মার্ডারের থেকেও জঘন্য ইসলাম বলেছে, কেন মার্ডার একজন হয়, হিংসা ফেতনা হলে লক্ষ লক্ষ লোক সমাজে
ব্যস্ত হয়ে যায়, লক্ষ লক্ষ বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যায়, লক্ষ লক্ষ দিলে আগুন ধরে যায়, লক্ষ লক্ষ পরিবেশ নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ লোকের ইনকাম নষ্ট হয়ে যায়, না খেয়ে মরে ভিখারি হয়ে যায়। আজকে যে হিংসা, যে ফেতনা আমার দেশে ছড়ালো, সারা পৃথিবী আমার দেশের সঙ্গে কূটনৈতিক চুক্তি ছাড়ছে, ব্যবসা ছাড়ছে, দেশ থেকে আমার দেশের নাগরিককে তাড়াচ্ছে, কত ক্ষতি হচ্ছে আমার দেশের বুঝতে পারছেন? আমার দেশ না দেউলিয়া হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দু চারজন গাদ্দারি করেছে তো আমার দেশের ওপরে আপনি অভিশাপ দেবেন না, তাদেরকে ধ্বংস করুন, আমার দেশটাকে আপনি বাঁচিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন, আমাদের ভালোবাসার দেশ, এ আমাদের মায়ের মতো, আমাদের মাতৃভূমি, এর ভালো আমরা চাই, এর উপকার আমরা চাই, এ ক্ষতি হয়ে যাক আমরা চাই না। যদি চাইতাম তাহলে সর্বপ্রথম আমরাই ওদেরকে নিয়ে হাতে করে নাচতাম যারা ক্ষতি করছে, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, ওই মহিলা বলছে, ভদ্র মহিলা বয়স্ক, তোমার ইমাম বলেছিল মা আমি উত্তরটা পরে দেবো, আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? তোমার ইমাম উত্তর না দিয়ে চলে যাচ্ছে, তার মানে মুসলমান তো কখনো মিথ্যা বলে না আর ওয়াদা খিলাফ করেনি। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। আর এখন মুসলমান যদি নেতা হবে বলে, অমনি বলে চাচাকে ভোট দেবো কেন, মুসলমানকে নেতা বানাবো কেন? আরে অমুসলিম তো পরে বলবে, আমার মুসলমানরা বলে, হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন? তোরাই যদি আমাদেরকে ঘৃণা করিস, ওরা তো করবে স্বাভাবিক। কিন্তু সেদিনে একজন অমুসলিম বলছে যে আমরা জানি মুসলমান কখনো ওয়াদা খিলাফ করতে পারে না। যেই মহিলার কথা শেষ, কাফনের মধ্যে থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহ মরাকে জিন্দা করতে পারে না, পারে না। আরে কিছু ছিল না তৈরি করেছে, আছে তো জবান খোলাতে সময় লাগে নাকি? তখন নোমান বিন সাবেদ আবু হানিফা বলছে, মা অবশ্যই আমার দাড়ির দাম বেশি। মহিলা জিজ্ঞেস করছে, বাবা ছেলে সেদিন তুমি বললে না, আজ বললে কেন? তখন নোমান বিন সাবেদ বলেছেন যে আল্লাহর কোরআন বলেছে, ইমানলে যে মরে সে হলো শ্রেষ্ঠ, ইমানলে যে না মরে সে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। আমি ইমানলে মরতে পারবো কি আমার জানা ছিল না। নোমান বিন সাবেদ আবু হানিফা বলছে, আজ আমি ইমানলে মরিছি, তাই আমি শ্রেষ্ঠ, আমার দাড়ি শ্রেষ্ঠ। যদি ইমানলে না মরতাম তাহলে ছাগলের দাড়ি শ্রেষ্ঠ ছিল। এ দাড়ি থাকলে হয় না, টুপি থাকলে হয় না, নামাজ থাকলে হয় না, ইমান থাকলে তবে হয়। আজ কিছু মুনাফেক মুসলমান ইমাম সেজে, পীর সেজে, বক্তা সেজে, আমাদের রহনুমা সেজে, আমাদের ঘরে রাস্তায় নামিয়ে কারো থেকে টাকা নিয়ে আমাদেরকে ফাঁসাবার প্ল্যান করছে। একটু মাথা ঠান্ডা করে চলুন, একটু ঠান্ডা করে চলুন। তাহলে আমরা কি করব? উত্তর আমি দিচ্ছি, তার আগে বলে দিই, ইমামে আজমের এই কথাটা শুনে ওইখানে বাজারে আরও অমুসলিম মানুষ ছিল, তাদের মধ্যে কানে 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 এই দ্রুত কথাটা ছড়িয়ে গেল, 90,000 অমুসলিম ইমানের কলেমা পড়ে মোস্তফাকে মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার গোলাম, যার গোলাম চলে যাবার পরে এমন কথা বলতে পারে, সেই মালিক মুহাম্মাদটা কত সুন্দর, তাই মুহাম্মাদের সুন্নত তারা মেনে নিয়েছিল। জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের ঘরে দেখে গাল দিচ্ছে, আতঙ্কবাদী, সন্ত্রাস, জঙ্গি, গুন্ডা, মস্তান, চোর, ডাকাত, খুনি, সব কারা? মুসলমান। বলছে না, বলে না, এই আমার কথায় বেজার হয়ে গেল না, বলছে না, বলে না। তাই আসুন, আপনাদের জায়গা ভুল হয়েছে, নেতা ধরা ভুল হয়েছে, লিডার ধরা ভুল হয়েছে। কারা কারা জানের থেকে বেশি নবীকে ভালোবাসেন হাত তোলেন। মারহাবা, মারহাবা। এই হাত সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে নবীর হাদিস মানবেন না, নবীর হাদিস মানবেন না? নবী মেসকা শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমার থেকে রায়াত, নবী বলছেন, এ আমার মাননেওয়ালারা, তোমরা কায়ামতের শেষ দিন পর্যন্ত কোরায়েশ বাচ্চার নেতৃত্ব মানো। আমি কোরায়েশ, আমি নেতৃত্ব দিতে চাইছি এই কম এবং গরিব অন্য ধর্মের মানুষকেও ডাকছি, বিশেষ করে এই কম, তোমাদের যদি নেতৃত্ব দিই রাসূলের কথা অনুযায়ী মেনে নিতে পারবে, আল্লাহকে সাক্ষী রেখে বলো মেনে নিতে পারবে, আলহামদুলিল্লাহ। আপনার পীর সাহেব আলাদা হতে পারে, আপনার আমির সাহেব আলাদা হতে পারে, আপনি অন্য স্কুলের ছাত্র হতে পারেন, কোরআন তো আমার আপনার এক, হাদিস তো আমার আপনার এক, আল্লাহ তো আমার আপনার এক, রসুল তো আপনার আমার এক, নামাজ তো আপনার আপনার এক, রোজা তো আমার আপনার এক, কাবা তো আপনার আমার এক। তাহলে আপনি কোন পীর সাহেবের কাছে, কোন আমির সাহেবের কাছে, কোন হজরতজির কাছে, কোন শায়েখের কাছে, কোন মুর্শিদের কাছে আছেন, থাকেন, বর্তমান পরিস্থিতিকে
আমাদের ইজ্জতের সঙ্গে বেঁচে ধর্মকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটা লিডারশিপ নেতৃত্বের দরকার আছে না নাই? তো এই রিক্সটা যদি আমি নিই, আপনারা আমার পাশে দাঁড়াবেন তো নাকি? হাত তুলে বলছেন দাঁড়াবেন তো নাকি? হাত তুলে বলছেন দাঁড়াবেন তো নাকি? যদি হাতগুলো সত্য হয় তাহলে আমি বলবো আজ থেকে শপথ নিন, যেখানে আমি যাব সেখানে আপনি থাকবেন, যেখানে যেতে বলবো সেখানে আপনি যাবেন, যেখানে নিষেধ করব সেখানে আপনি যাবেন না, যাকে আমি সাপোর্ট করব তাকে আপনি সাপোর্ট করবেন, যাকে আমি ফেলে দেবো আপনি তাকে ফেলে দেবেন। ইনশাল্লাহ আগামী 5-10 বছরের মধ্যে আমরাই কামিয়াবি হবই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ভাইরামার এবারে বলে দিই, আন্দোলন করার রসুল হুকুম করেছে না করেনি? তিন ধরনের, ক ধরনের বলুন। প্রথম নম্বর, রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে একটু শুনবেন না, এটা বলে ছেড়ে দেবো, অন্যায় দেখলে বলুন বলুন হাত দিয়ে রোকো। সেই অন্যায়টা যে কোনো অন্যায় হোক কী দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। এই হাদিসটার ব্যাখ্যায় এই হাত দিয়ে রুখতে হবে, এই হাদিসের তাফসিরে মুহাদ্দিসিন হুজুররা বলেছেন এটা রসুল যাদের হাতে রাজ ক্ষমতা আছে তাদের দিকে ইশারা করেছে। তাহলে আমাদের দিকে কি ইশারা করেছে কি? তাহলে আমাদের হাত দিয়ে রুকা যাবে না, ঠিক না বেডি? দ্বিতীয় নম্বর, রসুল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। এটা আপনাদের নাই কিন্তু আমাকে আল্লাহ দিয়েছেন না তাইনে, গুছিয়ে বলা, সুন্দর করে বলা, কোরআন সুন্নাকে সামনে রেখে বলা, বাস্তবকে সামনে রেখে বলা আছে না নাই? তাহলে আপনাদের জন্য কি অন্তর থেকে ঘৃণা করে যে হকের পক্ষে বলবে তাকে সাপোর্ট করা, অন্যায় থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটা আপনাদের জন্য। তাহলে তিনটা আন্দোলন শুনলেন, এখন বলুন আমি আমার আন্দোলন করলাম না করলাম না? আপনারা আন্দোলন করেছেন না করেন নে? এই যে সাপোর্ট করছেন না করেন নে? বসে শুনছেন না শোনেন নে? আমার কথায় একমত না আলাদা মত? তাহলে আপনাদের সাপোর্ট হয়ে গেল, কিন্তু হাত দিয়ে রুখতে হবে এই একটা অংশ বাদ রয়ে গেল, ঠিক না বেডিক? এই হাত দিয়ে রুকার দায়িত্ব কাদের বলুন? কাদের? রসুলের হাদিস কাদেরকে ইশারা করেছে বলুন বলুন? রাজনীতির ক্ষমতা যাদের হাতে। ধরুন অমুসলিম ভাইয়েরা এই ব্যাপারটাই যদি কেস নাও করে, যত মুসলিম এমএলএ আছে, এমপি আছে, লিডার আছে, নেতা আছে, প্রধান আছে, ইনারা আমার কমের মধ্যে যারা মুসলিম আছে, আমি কি একটু আশা রাখতে পারি না যে আপনার নবী আমার নবী, দোনো জাহানের নবী, উত্তম চরিত্রওয়ালা নবী, সেই নবীর সামনে কেউ গুস্তাগি করেছে আপনার কি দিলটা কাঁদলো না? আপনি কি তার নামে একটা কেস করতে পারলেন না? আপনি যদি দুনিয়ায় আপনার কোনো নেতা নেত্রীকে কেউ না ভোট দেয় সাপোর্ট করে, তা খুশির জন্য আপনি বোল্ডুজার দিয়ে ঘর ভাঙতে পারেন, তার খুশির জন্য আপনি কেস করতে পারেন, তার খুশির জন্য পুলিশকে ফোন করে পুলিশকে হুকুমের ইশারায় চালাতে পারলেন, তার খুশির জন্য আপনি অনেক কিছু করতে পারলেন। আর আমার রসুলে পাক, আপনি তো মুসলমান বলছেন, আপনারও তো নবী, তাহলে আপনার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে প্রধান সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুসলিম যারা রয়েছে, আপনারা তো একটু হাইকোর্টে কেস করতে পারতেন, সুপ্রিম কোর্টে কেস করতে পারতেন, লয়ার কোর্টে কেস করতে পারতেন, থানায় থানায় কেস করতে পারতেন, তাহলে কি হতো? প্রতিদিন ওর ডেট পড়ত, ওদের ডেট পড়ত, এ কোর্টে একবার, ও 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 ছুটতে 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 পাগল হয়ে যেত। আমার রসুলুল্লাহর গুস্তাগির সাজাটা হারে হারে বুঝে যেত, দ্বিতীয়বার কেউ আর রসুলের বিরুদ্ধে বলার সাহস পেত না, ঠিক না বে? ঠিক, আমার আওয়াজ আপনারা বুঝছেন না বোঝেন নে? তাহলে এই কথাটা বলা কি আমি কারো বিরোধী করছি? মুসলিম এমএলএ এমপিদের বিরোধী করছি? এটা কি ভালোবাসার দাবি করতে পারি না পারি না? এই আমার কথা বুঝেছেন না বোঝেন নে? আজকে বলুন তিনারা কেস করেছে, কেস করেছে, তাহলে এই যে কেস করলো না, দুঃখ লাগছে না লাগে না, লাগছে না লাগে না? তাহলে আমি এখানে দুটো কথা বলবো, এরপরেও তিনারা যদি আমার এই কথাতে রেগে যায় তাহলে তিনাদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দেন, আমি বলবো না।
যেমন আমি মমতা ব্যানার্জিকে বলিনি, বুদ্ধদেব বাবুকে বলিনি, আমি সোনিয়া বা কি বলে আরও যারা অমুসলিম ভাইরা রয়েছে নেতা তাদের বিষয়ে কি বললাম, আমি একটু এতটুকু আশা রাখি যারা আমার কমের দাবিদার মুসলমান তাদের কথাই বললাম। আপনি যদি এতে অখুশি হন তাহলে আপনি ক্লিয়ার করুন, ওরে পাগলা আব্বাস, ওরে বুকা আব্বাস, আমি তো মুসলমান সেজেই আছি, আমিও তো মুহাম্মাদকেই মিটাতে চাই, কিন্তু মুসলমান না সেজে থাকলে তোরা ব্যক্তিগত যদি এক হয়ে পাওয়ার করে ফেলিস তাহলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, পারবো না, তাই সেজে তোদের ভোটটালি মুহাম্মাদের জন্য আমার দিল কাঁদে না। তাহলে এই কমকে আমি জানতে চাই, যারা আমার নবীর জন্য নয় সেই মুসলমানগুলো কি আমাদের জন্য হবে মনে হয়? যারা আমার রসুল্লাহর জন্য নয় তারা কি আমাদের জন্য হবে মনে হয়? যারা আমাদের ভোটে ক্ষমতায় আসে তারা আমারা কিছু বললে দিল্লি দেখায়, তাহলে আমাদের বিপদে তারা কি আমাদের পাশে থাকবে মনে হয়? তাই অনুরোধ করে যাই, রসুল্লাহকে যদি ভালোবাসেন নবীর বিরোধীকে কোনো আন্দোলন না করে আসুন, যে পাওয়ারে নবীর বিরোধী করছে ওই পাওয়ার তৈরি করে আইনের আওতায় তাদেরকে আনতে আমরা রাজি আছি, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? এরপরও যদি মাথায় না ঢোকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এ জাতকে আজাব গজব দিয়ে আপনি ধ্বংস করে দেন, এ জাত বেঁচে থেকে লাভ নেই। এ কথা শেষ, খরচ করবে না, বদুয়াটা খারাপ লাগলো, এ বদুয়া খারাপ লেগেছে। এরপরও যদি তোমাদের মাথায় না ঢোকে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মুসলিম জাতকে তুমি আজাব দিয়ে ধ্বংস করো, যারা নামে দরদ দেখায় আমার নবীর রাস্তায় নেবে নবীকে বদনাম করে, তারাই আবার কুস্তাকে রসুলদের কাঁধে করে লে ঘরে, আর তারা পাওয়ারে গিয়ে আমার নবীর বিরুদ্ধে বলে, এ ঠিক না বেটে? আর যদি বলেন না আমরা ভুল করেছি, এখন জান রক্ত না দিয়ে নবীর জন্যে দিবার সময় যখন আসবে দিয়ে ক্ষমতাটাকে তৈরি করো আগে, যে ক্ষমতায় হ্যালো স্যার জানতো ও ব্যবস্থাটা একটু করেন, আইনের আওতায় ওকে আনেন, তোমার আমার কথা শুনবে। এখন তুমি আমি যাবে, নেট বন্ধ করে বাড়ি বাড়ি তোলা হচ্ছে অনেক জায়গায়, যাও না যেতে কি যাও না কি হচ্ছে, কে কে ব্যথা পেলেন, কে কে ব্যথা পেয়েছেন, যে যে ব্যথা পেয়েছেন দ্বিতীয়বার আমার মুখ দেখবেন না, আর আপনার মুখ আমি দেখতে চাই না, কেন আমার সব কিছু রসুলকে নিয়ে, আমার বাঁচা নবীকে নিয়ে, আমার মরাও নবীকে নিয়ে, আমার মা বাপকে ভালোবাসা নবীর জন্যে, আমার স্ত্রীকেও ভালোবাসি নবীর জন্যে, আমার ছেলেকেও ভালোবাসি নবীর জন্যে, আমি আমার বাচ্চাকে জবাই করতে পারবো কিন্তু রসুলুল্লাহকে ছাড়তে পারবো না। অতএব সেই নবীর জন্যে আগামী দিন আমরা তাদের পাশে দাঁড়াবো যারা ক্ষমতায় আজকে থেকে আমার নবীর জন্য একটু কেস করবে, যারা নবীর জন্য করলো না সেই মুসলমানদের পাশে আগামী দিন আমরা থাকতে পারবো না। এ ঠিক না বেটি? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে বলেন ঠিক না বলছি না ভুল বলছি, ঠিক বলছি না ভুল বলছি, হাত নাবান। প্রত্যেকের দায়িত্ব দিলাম মা বোন বাপ ভাইকে বোঝান, আমি বিরোধী এখন তাদের নয়, তারা যদি কেস করে তারা যদি অবশ্যই প্রতিটা থানায় 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 প্রতিটা অঞ্চলের প্রধান এমএলএ মন্ত্রী মুসলিম যারা আছে, মুসলিম ও মুসলিম ভাইরা কী করবে আমি জানি না, বলতেও চাইছি না, কথা বুঝে আসছে? তারা যদি কেস করে অবশ্যই তাদের বিরোধী করব না, আর যদি কেস না করে আমরা তাহলে তাদের উপরে আর ভরসা রাখবো না। কেন? আমার নবীর জন্যে তাদের যদি ব্যথা না হয় আমাদেরকে আগামী দিন যখন তাড়াবে তাদের ব্যথা হবে মনে হয়? এ শুধু দরদটা দেয় ভোটটা নেবে বলে, মাথাটা খারাপ হলো না হলো না? আব্বাস সিদ্দিকী রাজনীতি করছো তো নাকি? এই যা আলোচনা করলাম রাজনীতি করলাম তো নাকি? যদি কেউ ভাবেন রাজনীতি করছেন, আল্লাহ তোর দিমাগে তোর অন্তরে ব্যাধি দিয়েছে, ব্যাধি বিমার দিয়েছে, কেন আমার লড়াইটা রসুলের জন্যে, আমার আন্দোলনটা রসুলের জন্যে, আমার কথাটা রসুলের জন্যে। আজ যদি আমাদের মুসলিম এমএলএ মন্ত্রীগুলো কেস করে দিত তাহলে কোনো ছেলে রাস্তায় নামতো? এই আমাদের নেতারা তো করেছে, চুপ কর বস দেখি কি হয়, হ্যাঁ ঠিক না বেটি? সব তোমরা চুপ করে বসে রয়ে গেলে, হ্যাঁ অচ্ছ আমরা দেখেছি কারোকে কেউ গাল দিয়েছে গুয়া থেকে তুলে এসে অ্যারেস্ট করেছে, আমরা দেখেছি। নরেন্দ্র মোদীর বিষয়ে কিছু বলো এবং অন্য কোনো দেশের প্রধানের বিরুদ্ধে কিছু বলো, আমার রাজ্যের কোনো সিএম ডিএম পিএম এর বিরুদ্ধে বলো, সঙ্গে সঙ্গে কেস হয়ে যায়, তাকে অ্যারেস্ট করা হয়, ঠিক না বেটি? আমরা দেখেছি রাস্তায় কেউ আন্দোলন করতে নামলে তাড়াতাড়ি নামার আগে তুলে নেওয়া হয়। তাহলে এখানে এতরো ঘন্টা আন্দোলন হচ্ছে তোলা হয় না কেন? প্ল্যানটা বুঝতে পারছেন না পারেন? এই সৌদি আরবের সঙ্গে তুরস্কের একটা চুক্তি ছিল জানেন, এ পৃথিবীর স্টাইল পাল্টাচ্ছে তোমরা তো কেউ জানো না, আর এসব কথা এইসব মাহিকে বলতে নাই,
আমার রসুল নিষেধ করেছে। সৌদি থেকে তুরস্কের 100 বছরের চুক্তি ছিল, 2023-এ চুক্তি শেষ, তুরস্ক সৌদিতে দখল করবে, সারা পৃথিবীতে হুকুমত, আরব দুনিয়া তুরস্ক নেবে। এই চুক্তি যেমন ছিল, চুক্তি শেষ হচ্ছে, হয়তো রাজ্যর সঙ্গে কারো চুক্তি ছিল, চুক্তিটা সামনে 24 হয়তো শেষ হচ্ছে, এই শেষ করানোর জন্যে বাজারটাকে গরম করা হলো। এক কথা বুঝছেন না, বোঝেন না? আজ আমার রসুল যদি রাস্তা থেকে অমুসলিমকে তুলে নিজে ঘরে মা বলে সেবা করতে পারে, তাহলে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে অন্যায় করেন তাকে জুলুম না করে কষ্ট না দিয়ে মিলেমিশে থাকা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে আমাদের দিলে ব্যথা হয়েছে, আমরা আশা রাখবো তার উপযুক্ত শাস্তি হোক। কেউ কেউ বলে ফাঁসি হোক, এগুলো ভুল কথা। দেশের যে সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী হবে, ইসলামের আইন যেটা আছে অবশ্যই সেটা ইসলাম হিসাবে আমি সাপোর্ট করি, কিন্তু আমার দেশ ইসলামিক আইনে চলে না, একটা দেশের সংবিধান আছে, এগুলো শেখো। আমার যুব ভাইরা, ভুলভাল কমেন্ট করো না। শাস্তি কী হবে যেটা দেশের আইন আছে, কি আমি জানি না, যারা গদিতে বসে আছে তারা জানে না, জানে না বিচারপতিরা, জানে না, জানে না, কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপ তো সরকারকে নিতে হবে, সেন্ট্রাল সরকারকে নেওয়া দরকার, পরিবেশ ঠান্ডা হবে। এতটুকু বললাম, শেষ কথা, আমার ভাষাতে ব্যবহারে আখলাক চরিত্রে কথাতে ভালোবাসি নবীকে, তাই আওয়াজ একটু জোরে হয়ে যায়, কষ্ট আমার হয়, আস্তে আস্তে বললেও হয়, কিন্তু ভাই ঠিক থাকে না। এত বলার পরে যখন গাড়িতে গিয়ে বসি দেখি বুকে পেন হয়, যন্ত্রণা হয়, মনে হয় পরের দিন আস্তে আস্তে বলবো, কিন্তু যখন কষ্টের কথা বলতে শুরু করি হুঁশ থাকে না। কিন্তু আবার বলি, হুঁশ হারিয়ে জোশ এনে আমরাও যেন নবীর দুশ্মন না হয়ে যাই, এটা মাথায় রাখবেন। নবী হিংসার বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে, অসভ্যতার বিরুদ্ধে, মানুষকে জুলুম করার বিরুদ্ধে নবী, মনে রাখবেন। বিদায় নব, বিদায় নব, কিছু বলবেন? বিদায় নব, একটু দোয়া করবো, আর কেউ আছে? আমরা নবীর প্রেমে দাঁড়িয়ে সালাম দেবো, ইয়া নবী।